Welcome to my YouTube channel. আজকের আলোচনার বিষয় নার্সিং টেকনিক্যাল বিষয়ে কিছু প্রশ্নোত্তর বিপিএসসি এর সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন প্রশ্নগুলো দেখে নিই। কোন মশার কামড়ে ম্যালেরিয়া জ্বর হয়? অপশন ক স্ত্রী অ্যানোফিলিস, অপশন খ এডিস, অপশন গ পুরুষ অ্যানোফিলিস, অপশন ঘ ফাইলেরিয়া। এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ক স্ত্রী অ্যানোফিলিস। কোন মশার কামড়ে ডেঙ্গু জ্বর হয়? অপশন ক স্ত্রী অ্যানোফিলিস, অপশন খ এডিস, অপশন গ পুরুষ অ্যানোফিলিস, অপশন ঘ ফাইলেরিয়া। এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন খ এডিস। দেহের শক্তি যোগানোর জন্য কি প্রয়োজন? অপশন ক পর্যাপ্ত ঘুম, অপশন খ পরিমিত খাদ্য, অপশন গ ব্যায়াম, অপশন ঘ কোনোটি নয়। এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন খ পরিমিত খাদ্য। সুষম খাদ্যের উপাদান কয়টি? অপশন ক পাঁচটি, অপশন খ ছয়টি, অপশন গ সাতটি, অপশন ঘ আটটি। এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন খ ছয়টি। আদর্শ খাদ্য কোনটি? অপশন ক ডিম, অপশন খ কলা, অপশন গ দুধ, অপশন ঘ আম। এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন গ দুধ। আদর্শ প্রোটিন কোন খাবারটিকে বলা হয়? অপশন ক ডিম, অপশন খ দুধ, অপশন গ কলা, অপশন ঘ আম। এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ক ডিম। সুষম খাদ্যে শর্করা, আমিষ ও চর্বি জাতীয় খাদ্যেও অনুপাত কোনটি? অপশন ক 4:2:1, অপশন খ 3:2:1, অপশন গ 4:3:1, অপশন ঘ 4:1:1। এ প্রশ্নের সঠিক উত্তর অপশন ঘ 4:1:1। একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক কত ক্যালোরি শক্তি প্রয়োজন? অপশন ক 2500 ক্যালোরি, অপশন খ 2200 ক্যালোরি, অপশন গ 2300 ক্যালোরি, অপশন ঘ 2600 ক্যালোরি। এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ক 2500 ক্যালোরি। কোনটি মনোস্যাকারাইড? অপশন ক গ্লুকোজ, অপশন খ সুক্রোজ, অপশন গ ম্যাল্টোস, অপশন ঘ ল্যাকটোজ। এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ক গ্লুকোজ। কার্বোহাইড্রেটে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এর অনুপাত কোনটি? অপশন ক 1:2:1, অপশন খ 1:1:1, অপশন গ 2:2:2, অপশন ঘ 3:1:3। এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন খ ক 1:2:1। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।